হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একরা বাংলার মা আমার মা প্রোগ্রামের সাথে আছেন আমি আফসা ইসলাম প্রতিবারের মতো চলে আসি আজকেও কিন্তু আমার সাথে গেস্ট আছেন চলেন পরিচয় হয়নি রূপা নেহার আসসালাম আপা কেমন আজি ভালো আজকে সারাদিন কেমন গেল আপনার আজকে ভালো গেছে বাট ওয়েদারটা আজকে খুব গ্লুমি ছিল বৃষ্টি হ্যাঁ কিছু মিলিয়ে ভালো একটু

বিদেশে আছেন তো বিদেশ 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 জীবনটা জীবনটা কেমন কেমন লাগছে লাগছে আপনার জীবন প্রথম দিকে একটু যখন প্রথম বাংলাদেশ থেকে আসলাম তখন একটা জায়গা থেকে এসে শিফট করে নতুন জায়গায় তখন একটু প্রথম দিকে একটু মিস করেছি খুব দেশকে দেশের বন্ধুদেরকে দেশের আত্মীয় স্বজনকে তো এখন মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ভালোই লাগে এখন এখানে কমিউনিটির সাথে বেশ সুন্দর একটা হৃদতা হয়ে গেছে কিছু বন্ধু বান্ধব হয়েছে বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাচ্ছি সব কিছু মিলিয়ে এখন বেশ ভাল লাগছে আর কি আপনি কতদিন ধরে আসছেন বিদেশে আমি এই তো পাঁচ বছর হলো পাঁচ বছর এই পাঁচ বছরে আপনার লাইফ কোন জায়গাটা পরিবর্তন আসছে পাঁচ বছর পরিবর্তন মানে বাংলাদেশে ছিলাম একা আমার এক ছেলে এক মেয়ে মেয়েটা বিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি তো ছেলে এখানে তো এখন ছেলের কাছে থাকি পরিবর্তন এখন ছেলের সাথে একসাথে ছেলের বউয়ের সাথে থাকি এটা একটা চেঞ্জ যে আমি ছেলের কেয়ারবে আছি আর কি তো ভালো খারাপ লাগছে না এখানে কথা বলতে কি আমার ছেলেটাও অনেক কেয়ারিং ছেলের বউ দুটো বেবি আছে মিলিয়ে ভালোই যাচ্ছে অবশ্যই যেহেতু দাদি হয়ে গেছেন তো দাদির অন্যরকম একটা চলে আসে তাই আর নাতি নাতনির প্রতি একটা আলাদা টান থাকে আলাদা টান থাকে আর হয় কি যে যা যেখানেই হোক মা তো ছেলের কাছে থাকা সম্পর্কটা মাকে আসলে পৃথিবীতে অনেক স্যাক্রিফাইস করতে হয় মার সাথে তো পৃথিবীর কোনো তুলনা হয় না কারো কারণ আমি তো সিঙ্গেল মাদার সো অনেকটা স্ট্রাগল করেছি ছেলে মেয়ে মানুষ করা সব কিছু মিলিয়ে আর সব অ্যাডজাস্ট করার পেছনে যে জিনিসগুলো থাকে ম্যাক্সিমামে সেটা হলো মানে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এ দুটো জিনিস থাকলে সব জায়গায় যত প্রতিকূলতাই থাক সেখানে সাস্টেইন করা যায় আর মায়ের তো আরও অনেক বেশি করতে হয় নারীদের তো করতেই হয় আর মার মা তো মানে মার কোনো তুলনা হয় না সেটাই আমি যাব আপনার স্যাক্রিফাইস কথাগুলো শুনতে বাট যদি বলি যে রূপা নাহার উনি ছোটোবেলা কেমন ছিল আর ভাই বোন আপনারা কয়জন ছোটবেলা তো আমার ফাদার লয়ার ছিলেন আর বেশ ভালো প্রাচুর্যের মধ্যেই জন্ম হয়েছে কিন্তু ভেরি স্যাড আমার ফাদার ছোটোবেলায় মারা গেছে আমি ভাই বোনদের মধ্যে বড় তো অনেকটা মায়ের ভূমিকায় আমাকে নিতে হয়েছে যেহেতু বড় বোন তো যে কারণে ভাই বোন আমরা মানে মোট মোট দশ ভাই বোন পাঁচ বোন তিন ভাই বোন পাঁচ পাঁচ ভাই পাঁচ বোন তো যেহেতু মানে বড়দের অনেক দায়িত্ব থাকে আসলে যে কারণে যে দায়িত্বগুলো আমাকে করতে হচ্ছে ছোটোবেলায় বাবাকে হারিয়েছি একটা সময় এসে আমি আমার সন্তানদের পিতা তাকেও মানে হারিয়েছি তো সেই একলা জীবনটা আসলে অনেক স্ট্রাগলেরই ছিল অনেকটাই স্ট্রাগল তো তারপরেও আমি বলবো যে আসলে জীবনে চলতে গেলে যত কিছুই হোক একজন মাকে অনেক স্যাক্রিফাইস মানে আপনার আম্মাও কিন্তু

আমি যেহেতু বড় আমি মানে চেষ্টা করেছি যে সেই মেন্টাল সাপোর্টগুলো দিয়ে কিন্তু বড় বড় বেশি থাকে। অনেক আমার মাও আসলে সিঙ্গেল মাদার অল্প বয়সে তারপরে আমিও একটা পর্যায়ে জানি না হয়তো ভাগ্যের বিড়ম্বনায় আমিও এক পর্যায়ে সিঙ্গেল মাদারই হয়ে গেলাম কিন্তু আমি যে হিসাব মা হিসাবে আমি বলবো যে সব মায়ের জন্যই মা আসলে মায়ের স্যাক্রিফাইসের কোনো তুলনা তো হয় না এবং সন্তানরা সব সময় মানে হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না সব সন্তানরাও কিন্তু এক সমান হয় না কিন্তু বাচ্চাদেরকে সেইভাবে আসলে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আমাকে একটা ভালো মা দিলে আমি একটা ভালো জাতি দিব তো মায়ের যে আচার আচরণ স্যাক্রিফাইস স্বভাব চরিত্র সব কিছু সন্তানদের উপরে যায় সেই জন্য সব মাকেই আমি মনে করি যে সেই ধৈর্য সহ্য এগুলো করলেই একমাত্র সেই মা এবং তার সন্তানদের আলটিমেটলি তার শেষটা ভালো হয় মানে রেস্টিনিতে পৌঁছানো যায় তাছাড়া সম্ভব না কারণ আমি নিজে করেছি আমি জানি যে টুকু মানে করতে হয় সন্তানদের জন্য আর কি যে আপনারা দশ ভাই বোন সবার আর আপনি তো সবার বড় এই যে মায়ের সাথে যে আপনি প্যারালাল ভাবে তারকে সাপোর্ট করা তার দিয়ে আপনার কি মনে হয় না যে আপনার যে একটা চাইল্ডহুড সেটা আপনি এরকম পান নাই যেটা আপনার পড়া যতক্ষণ আপনার উপরে সব দায়িত্ব মায়ের উপরে আপনার উপরে দায়িত্ব চলে আসছে তো এই যে আপনি ছোট থেকে বড় হয়েছেন একটা দায়িত্ব পালন করতে দায়িত্ব মানে আমার জীবনের শুরুটা যেন জন্মটাই দায়িত্ব পালন করার জন্যই মানে এত বেশি দায়িত্ব ছিল আমি জানি না আল্লাহর কি অশেষ রহমত তবে আমি মনে প্রাণে চেয়েছি যে কথাই বলে একটা যে মন গুণে ধন ইমান গুণে বরকত তো আমি আমার একটা টার্গেট ছিল আমি যখন একা হয়ে গেলাম তখন কিন্তু আমার পায়ের নিচেও মাটি ছিল না মাথার উপরেও ছাদ ছিল না দুটো সন্তান নিয়ে অনেক স্ট্রাগল করে বাট অত্যন্ত সততার সাথে আমার ডেস্টিনি আমার ডেডিকেশন এ দুটোর মধ্যে একটা সমন্বয় ছিল আমি কত দূর যাব তো সেই সেই পথটাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এইটা একটা মায়ের জন্য একটা বিশাল ব্যাপার যে একটা সময়ের একটা ছোট ভুলের জন্য অনেক সন্তানের জীবন নষ্ট হয়ে যায় মায়ের অনেক সিদ্ধান্ত ভুলের কারণে অনেক সন্তানের মানে এরকম ভুল পথে চলে যায় তো এগুলো আসলে অনেক বেশি সতর্কতার সাথে মানে পথ চলা অনেক প্রত্যেকটা মায়ের জন্যই এটা দরকার আমি বলবো বাট আমি সাকসেসফুল হয়েছি আমি বলবো যে হ্যাঁ কারণ ওই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া ধৈর্য এর কোনো বিকল্প নাই আসলে আচ্ছা আপনি তো বলেছিলেন যে বাংলাদেশ থেকে পাঁচ বছর আগে আসছেন জার্মানি আপনার সন্তানদেরকে আপনি রেজ করেছেন বাংলাদেশে একজন এই দেশে কিন্তু অনেক সাপোর্ট গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাই সিঙ্গল মাদারদের জন্য আলাদা একটা ই থাকে বার্তা থাকে বা থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো থাকে না একেবারেই নাই একেবারেই নাই তো আপনি কিভাবে ফাইনান্সিয়াল যে স্টেবিলিটি তারপর বাচ্চাদেরকে রেজ করা কিভাবে করেছে হ্যাঁ এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং কোশ্চেন যে প্রত্যেকটা মায়ের জন্য এই দেশে যেমন একজন সিঙ্গেল মাদার সোশ্যাল সাপোর্ট তাদের যেভাবে হয় বাংলাদেশে সোশ্যাল সাপোর্ট তো অনেক পরের ব্যাপার ফ্যামিলি সাপোর্ট কোনো সাপোর্টে মানে পাওয়ার তো খুবই দুরহ ব্যাপার প্লাস উল্টোটাই হয় মানে উল্টোটাই আমি বলবো যখনই একজন মানুষ একটা মেয়ে সিঙ্গেল হবে মনে হয় পৃথিবীতে কোথাও তার নিজের পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কোথাও তার ঠাই হয় না এবং সরকার তো আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সেই সিকিউরিটির কোনো কিছু নাই মানে সোশ্যালি তারা কোনোভাবেই তাদেরকে প্রোভাইড করার কোনো সুযোগ নাই জায়গা নাই যে কারণে ভয়ঙ্কর একটা ডিজাস্টার ফেস করতে হয় এবং আমি করেছি সেটা যে প্রথম দিকে একটু একটু করে আমি একটু বিজনেস শুরু করলাম খুব অল্প দিয়ে তারপরে সেটা মানে রিজেকের মালিক তো আল্লাহ তো হয়তো আমার দুই সন্তান এবং আমার আল্লাহর কাছে নির্ধারিত নির্ধারণ করা ছিল কিন্তু তার পেছনে আমি একটা কথা বলবো আমি খুব জোর দিয়ে যে কথাটা বলবো সেটা হলো অবশ্যই অবশ্যই অনেস্ট ইজ বেস্ট পলিসি কারণ মানুষ যদি মনে করে যে আমি অনেস্টলি আমি যাব। দেখি আমি কত দূর যেতে পারি এই ডেডিকেশন যদি কারো থাকে তাহলে তার টার্গেট যদি একশো মাইল হয় পঞ্চাশ মাইল সে যাবেই এর মধ্যে কোনো ভুল নাই কিন্তু তাকে সেই মানে আত্মবিশ্বাস ভীষণভাবে থাকতে হবে আত্মবিশ্বাসটা এমন একটা ব্যাপার যে পৃথিবীতে না যে কোনো ঝড় যে কোনো ডিজাস্টার প্রকৃতিতেই হোক আর মানুষের জীবনেই হোক কোনো ডিজাস্টারই স্থায়ী না প্রত্যেকটা ডিজাস্টারই ক্ষণস্থায়ী এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার জীবনে একটা দুর্যোগ আসছে এটা এটা চলে যাবে এই যে একটা ভরসা এই যে একটা বিশ্বাস চলতে হবে থেমে গেলেই হেরে গেলাম থামা যাবে না যে গাছটা ঝরে পড়ে যায় সে গাছটা আর উঠে দাঁড়াতে পারে না কিন্তু ওই ঝড়ে তীব্র ভয়ঙ্কর কোন ডিজাস্টারে যদি কোনো গাছ দাঁড়িয়ে থাকে মানুষের জীবনও তাই যে সেই রকম দুর্যোগের মধ্যে একটা মানুষ যদি তার জীবনকে কোনোভাবে সারভাইভ করাতে পারে তাহলে কিন্তু সে থাকে না চলে যায় জীবন কেটে যায় কিন্তু সেই সময় যেটা দরকার সেটা হলো মনোবল ভীষণ ভাবে নিজের মনোবল দরকার যেটা একজন মানুষকে ভীষণভাবে মানে দরকার আছে কিন্তু আমাদের যে সমাজ স্পেশালি মহিলাদেরকে এই যে সিচুয়েশন আপনার যে সিচুয়েশন যে আদার ডিপোসি বা বা যেকোন হলে তারা মনে করে যে বিয়ে করে আর একটা বিয়ে করার জন্য চাপ দেয় বাচ্চা দুইটা আছে বা তিনটা আছে এটা আসলে ম্যাটার কিন্তু তারপরও চাপ দেয় ইয়াং থাকলেও চাপ দেয় একটু বয়স্ক হলেও তারপরও চাপ দেয় লাইফ চলবে কি এই যে আপনি দীর্ঘদিন পার করে ফেলছেন উইদাউট থিংকিং যে আরেকটা বিয়ে আরেকটা ইয়ে বাচ্চাদের দিকে তাকায় আপনি হয়তো ভাবছেন যে না আমি নিজে সাবলীল হব আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো একজন স্ট্রং ওমেন হিসাবে আপনি পরিচয় দিয়েছেন তো এইটা আসলে আমরা কীরকম এক মহিলা আরেক মহিলাকে আমরা সাপোর্ট করতে পারি বা হেল্প করতে পারি যে বা তাদেরকে আমরা কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে কি করতে পারি হ্যাঁ না হ্যাঁ যেমন মানুষ সিঙ্গেল হয় আমি যে বয়স থেকে একা ফর লং টাইম তো সে সময় আমার অপশন অবশ্যই ছিল কিন্তু আমি আমার দুটো সন্তানের কথা ভেবে আরেকটা জিনিস যে আমার নিরাপদ মনে হয় নাই যে পৃথিবীতে আমি হয়তো একটা পার্টনার পেতেই পারি সে যে ভালো মন্দ যাই হোক কিন্তু আমার সন্তানের পিতার তো বিকল্প গল্প আমি পাবো না সত্য তো আর কিছু নাই আমি হয়তো একটা স্বামী পেতে পারি সে কিন্তু আমার সন্তানরা তো পিতা পাবে না তো সে কথা যখন আমার মাথায় আসতো তখন মনে হতো যে আর সাহস করে উঠতে পারি নাই কোনো সেকেন্ড অপশনের কথা আর নারীরা একটা মেয়ে আমরা যখনই কোনো নারী এরকম আমাদের বাংলাদেশে যখন কেউ এভাবে হয়তো একা হয়ে যায় আসলে তাদেরকে ওইভাবে মেন্টাল সাপোর্ট দেওয়ারও কোনো সুযোগ নাই মানে ওরকম কোনো সোশ্যাল কোনো সিস্টেম নাই তখন আমি একটা জিনিস দেখলাম যে মানুষ না যতটা তাকে মানে ইগনোর করে অথবা মন্দ কথা বলে সাহস জোগানোর চেয়ে এই কাজগুলো বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে না থাকে সোশ্যাল সাপোর্ট কারণ আমার কাছে আমি জীবন থেকেই একটা জিনিস শিখেছি যখন থেকে আমি একা যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প আমার যদি পায়ের নিচে মাটি থাকে যে কোনো নারীর আমি বলি যে একজন পুরুষ তার জীবনে নাও যদি থাকে তার জন্য অনেক বেশি দরকার কিছু সম্পদ অ্যাটলিস্ট নিজে চলার জন্য আমি জানি না এই কথাটা হয়তো কে কীভাবে নেবেন তবে আমি বলবো যে নিজের পায়ের শক্তির উপরে পৃথিবীতে কিছু নাই এবং সেটা নারীর জন্য অনেক বেশি দরকার এবং সেটা আমাদের এই কন্টিনেন্টে ইন্ডিয়া বা পাকিস্তান বাংলাদেশ এসব এই দেশগুলো পশ্চিমা বিশ্বে আমাদের এই ব্রিটিশ ইউরোপিয়ান কান্ট্রিতে যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো তো আমাদের দেশে নাই সো এই জন্য প্রত্যেকটা আমি নারীকে বলবো সব নারী একদিন মা হবে তো যে কারণে প্রথম থেকেই মানসিকভাবে তাদের এই প্রস্তুতিটা নেওয়া উচিত যে যে কোনো সময় আমি যে কোনো ধরনের সিচুয়েশান যেন আমি ফেস করতে পারি আমার মতো করে আমার যেন কারো মুখাপেক্ষে হতে না হয় এটা অনেক বড় একটা ব্যাপার কিছুটা দোষ আমাদের বাবা-মাদের যখন আমরা ছোট ছিলাম যখন বাবা-মা বলে থাকেন তুমি একটা মেয়ে মেয়ে হয় জন্মচ্ছো তো তোমার রান্না বানা শিখতে হবে তুমি ঘরের কাজ শিখতে হবে তুমি একটা কম্প্রোমাইজ

কি বলে আরেকটা শব্দ যে আমাদের কোনো ইয়া নাই মতামত নাই এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে আছে না না এটা কারণ আমাদের বাংলাদেশে তো পুরুষ শাসিত সমাজ এবং সেখানে ডোমিনেটিং অ্যাটিটিউডটা মানে ট্রেডিশনাল হয়ে আসছে যে আমি আমার দাদাকে যেটা দেখেছি আমার বাবাকে যেটা দেখেছি হয়তো ওই ওই জেনারেশনে এই জিনিসগুলো হয়ে আসতো তো তখন যে জিনিসগুলো কিন্তু এখন তো আসলে যুগ পাল্টে গেছে মেয়েরা হেন কাজ নাই যা করছে না মানে পুলিশ থেকে আরম্ভ করে প্লেন চালানো থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় একটা সংসারে হাজব্যান্ডের সাথে সহযোদ্ধা হয়ে হেন কিছু নাই যা করে না তো সেই যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা আসলে এখন পর্যন্ত আসলে আমার মনে হয় ওইভাবে হয়ে ওঠে নাই আজও যে দেশেই থাকি বিশেষ করে আমরা মানে পুরুষদের কিছু কিছু পুরুষের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি পুরুষ আমা আমার প্রাধান্য আমার প্রায়োরিটি বেশি থাকবে আমার আমার সিদ্ধান্তটাই সঠিক তো এই যে এই যে চিন্তাধারাটা এই চিন্তা ধারাটা মানে এমন যে সন্তানরা যখন তার বাব দেখে বাবার কাছ থেকে মায়ের প্রতি এই আচরণটা মানে এভাবে দেখে সেভাবেই বড় হয় কিন্তু আহ সেটা আপা এখন বাংলাদেশ বলতে শুধু না এই দেশেও কিন্তু অনেকের মেন্টালিটি ওইভাবে রয়েছে কিন্তু যে আমি পুরুষ বা আমি আমাকে ওইভাবে দেখতে তবে বেশিরভাগ ক্ষেত্রে এক্সেপশন আছে দুই একজন পুরুষ হয়তো যে সেখানে হয়তো দুই একজন আছে যে না তারা সমানভাবে তার প্রায়োরিটি হয়তো দিচ্ছে ফ্যামিলিতে তার ওয়াইফকে বা তার মেয়েকে বা যারা নারী সদস্য আছে তাদেরকে আছে কিন্তু তার সংখ্যা কম এখনো সংখ্যায় সেই ইয়ে হয়নি যে মেয়ে তো মেয়েই মানে এটা জন্মার পর থেকেই তুমি মেয়ে তোমার এটা করা যাবে না তোমার সেটা করা যাবে না ছেলে ও করবে এই যে জিনিসগুলো এইগুলো মাথার মধ্যে যখন থেকে আমরা ছোটোবেলা থেকেই মানে আমরা আমাদেরকে দেয়া হয় যে কারণে বেড়ে ওঠার পরে ওইটা সহজে এগুলো আর মানে ঠিক ইয়ে করা যায় না এগুলোই মানতে হয় একটা আলটিমেটলি তো যে কারণে আসলে এটাই আমি বলবো যে আর মা আর মেয়ে মা যে কি যে আমার ছেলেকে আমি যখন পাঠালাম এখানে ও তো প্রায় পনেরো ষোলো বছর আগে আসছে আমি মা না যতই বড় হোক ছেলে মেয়ে কি সেইটাই যে সব সময় বাচ্চা থেকে যায় আমি দেশে এসে দেখতাম ওকে যে ও কি করে ও কি পড়াশোনা করে কি না করে তো আসলে মার কোনো বিকল্প হয় না আর মাকে যেটা হতে হয় একই কথা বারবারই আমি বলবো যে মার মানে মা হলো একটা সন্তানের কাছে একটা আমি বলবো যে অনুকরণীয় মডেল যদি হয় তবেই সেটা হওয়া উচিত যে আমাকে দেখে আমার সন্তানরা শিখবে যে মা সেটা পারে সেটা আমি বলি যে সেটাই সার্থক মা অবশ্যই যে মা একটা মডেল আমার কাছ থেকে আমার মেয়ে কি শিখলো আমার ছেলে কি শিখলো এটা এটাই বড় কেন আমি এটা এটা সত্যি যে বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি মানে ফলো করে এটা কিন্তু ট্রু মানে আমার আপনি এই কথা বলাতে মনে পড়েছে আমার পরিচিত একজন ওনার মেয়ে ওনার অভ্যাস কান ওই যে চুল চুলকান তো ওনার মেয়েও নাকি গোসল করে এসে কান চুলকায় মা বলে যে তো মা বলতেছে তুই এগুলো বলে তুমিও তো করো এই যে মার অনুকরণ অনেক বাচ্চারা কিন্তু মাদেরকে অনুকরণ বেশিটাই করে কিছু কিছু ছেলে আছে বাপকে অনুকরণ করে বাপের এগুলো ফলো করে বাট বেশিরভাগ সময় দেখা গেছে মার সাথে সাথে যে যেহেতু বাচ্চারা বড় হয় মা কি করে না করে এগুলো কিন্তু তারা একটু খেয়াল বাচ্চারা তো এইভাবে হয় বলেই তো অনেক সময় দেখা যায় যে বাবা একটা অন্যায় করলে তাদের তারা অতটা মানে বোধ করে না ইনসিকিউর ফিল করে না কিন্তু মার যদি কোনো মানে অন্যায় কোনো কিছু দেখে নেগেটিভ কিছু দেখে অনেক সময় যে বাবা তো এরকমই হয় মা তুমি কেন করবা বাবা তো করবেই বাবা বাবা এগুলি করবেই মা কেন করবে বাবাকে কনসিডার করলেও মাকে কনসিডারেশনে নেয় না বাচ্চারা যে আচার আচরণ স্বভাব সব ক্ষেত্রেই যে যে মা আসলে তাদের কাছে একটা যে মানে মারা কখনো মিস্টেক করতে পারে না না সন্তানদের কাছে মনে হয় যে মার ভুল হবে না বাবার ভুল হলে হোক হোক মানে এভাবেই তাদের মানসিকতাটা বেড়ে ওঠে আসলেই মা আমি বলবো কি যে মা আসলে শব্দটা একটা ছোট্ট একটা শব্দ কিন্তু এর মধ্যে পৃথিবী জোড়া ইতিহাস কারণ যে মা যে কি একটা বিষয় কি একটা জিনিস সেটা একটা সন্তান বিশেষ করে লালন পালন বড় করার পর্যন্ত মা যেটা করতে পারে এবং মা যা পারে মা যা করে বাবা আসলে হয় না মা কে 80% একটা সন্তান নষ্ট হয়ে গেলে সব দায় এসে মায়ের উপর পড়ে। অবশ্যই। হ্যাঁ মা শিখায় না বাড়িতে মেয়ে গেলে তোমার মা কে শিখিয়েছে একটা ভুল হলে এরকম বলে সে মানে এটা সব সময় যদি খারাপ কোন ব্যবহার করে তোমার ফ্যামিলি থেকে তোমার মা কি কোনো কিছু শেখায় না মানে প্রত্যেকটা জিনিস কি মার নাম করে এসে পড়ে। আমি দেখি যে কারণ আমি তো আমি তো সিঙ্গেল এজন আমি আমার জীবনের কথা যদি বলি মা এবং বাবা দুজনের দায়িত্বই যেখানে পালন করতে হয়েছে কতটা নির্ভুলভাবে কতটা নিজেকে উৎসর্গ করে সেই সন্তানগুলোকে মানুষ করে আজকে তাদেরকে সঠিক জায়গায় হয়তো রিপ্লেসমেন্ট করা তো এটা যেটা সত্যিই হয়তো এটা অনেকের ভালো নাও লাগতে পারে যে আপনার কি মনে হয় যে ধরেন সিঙ্গল প্যারেন্ট বাবা বা মা যদি তাদের মধ্যে সম্পর্কের মধ্যে সমস্যা থাকে তাহলে সিঙ্গল প্যারেন্ট হয়ে বাচ্চাদেরকে রেস করতে আরও বেটার হয় রাত দেন একসাথে থেকে দুজনের ঝগড়াঝাটি হচ্ছে আর তার মধ্যে বাচ্চারাও শুনছে এই ঝগড়া দেখছে এটাতে আরো বেশি সমস্যা না এটা তো বাচ্চারা তো ইফেক্ট করে এবং তারা ট্রমার মধ্যে চলে যায় এক ধরনের ট্রমা যে অনেক সময় আমি নিজেদের মধ্যে আমি দেখেছি যে সাম হ্যাঁ বলতো যে আমি আর বিয়েই করব না তার মা যদি বলতো বিয়ে করার কথা মা তুমি আমাকে বিয়ে করার কথা বলো না তো কারণ বাবা মার মধ্যে যে যে এই মানে দুজনের সবসময় এক ধরনের মতবিরোধ এই মতবিরোধের মধ্যে ছেলে মেয়ে যখন বেড়ে ওঠে সে ছেলে মেয়েগুলো আসলে ভালো মানসিকতা নিয়ে ওঠে এটার উদাহরণ খুব কম খুব কম হয় না আমি তা বলবো না হয় কিন্তু অসম্ভব রকম মায়ের স্যাক্রিফাইসে সেটা হয় কিন্তু সেটা মানে বাবা মার আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় আমার মনে হয় যার যার মতো থাকাই ভালো কারণ নিজেদের জীবনে যদি শান্তি না থাকে তবে সন্তানগুলোকে আসলে আমাদের কোনো অধিকার নেই যে এই এই জিনিসগুলো তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের লাইফটাকে স্পয়েল করা তারা শিখবে কোথায় যে প্রথম ইনস্টিটিউশন তো মা পরিবার সেখান থেকে তো বাচ্চারা শিখে এবং বেড়ে ওঠে এবং এই ছোটবেলায় যে শিক্ষাটা হয় বড় হলে তো আর সেটা আমরা যাব পরে ব্রেকে এই টপিকে আসব শ্রোতা বন্ধুরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পরে আবারও আসি আপনার কেউ কোথাও না থাকবেন আমাদের সাথে শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর আশা করি আপনারা আমাদের সাথে আছেন আপনারা দেখছেন মা আমার মা আমার সাথে আছেন আজকে রূপা নেহারাপা তাপা আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আপনি বলছিলেন যে মায়েদের কর্তব্য তারপর মায়েরা কিভাবে স্যাক্রিফাইস করেন একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি তো একজন শাশুড়ি হ্যাঁ তো অনেক শাশুড়িরা আছেন যারা নিজের ছেলের বউকে কিন্তু ওইভাবে নিজের মেয়ের মতো দেখেন না আপনার কাছে কি মনে হয় যে মেয়ের আপনার মেয়ে আর আরেকজনের মেয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে আপনি করেন এটা তো একটা সাংঘাতিক মানে প্রশ্ন বিকজ এটা ঘরে ঘরে এই প্রবলেমগুলো দেখছি যে শাশুড়ি আম্মা আর নিজের আম্মার মধ্যে মানে এই যে বিভাজনটা তো এই বিভাজন আমি আমার ছেলের বউয়ের কাছে আছি দীর্ঘদিন ফাইভ ইয়ার্স অনেক লম্বা সময় যে কিন্তু আমি সব মাদেরকেই একটা কথা বলবো কারণ একটা জিনিস জীবনে বুঝতে হবে যে আমার অপশনটা কি আছে চয়েস আছে কিনা আমার যদি কোনো চয়েস থাকে দেন আমি চুস করবো যে হুইচ ইজ বেটার ফর মি যে যখন আমি দেখবো যে আমার কোনো চয়েস নাই বুদ্ধিমানের কাজ হলো আমার সামনে যেটা আছে যা নিয়ে আমার দৈনন্দিন জীবনের সাথে আমার সাথে মিশে আছে তার সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করে চলবো সেই সেই পথগুলোকে খুঁজে বের করে সেইভাবে চলা যে আমি আমার ছেলের কাছে থাকি আমার একটা ছেলে তো ছেলের বউ বিদেশিনী অন্য কালচারের একটা মেয়ে তো তার কাছে আমি আছি অবশ্য তার সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয় নাই কিন্তু তার অর্থ এই নয় যে না কথা বলার মতো কিছু ঘটেনি আমরা তো হিউম্যান বিং মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাকে বুঝতে হবে আমার প্রায়োরিটি কোনটা আমি তার কাছে আছি আমি বাংলাদেশ থেকে আসছি এখানে আমি তাদের কাছে আছি আমি যদি মনে করি যে আমার এখানে টিকতে হবে থাকতে হবে আমি মা এটা আমাকে ভুলে যেতে হবে আমার তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের ভালো লাগাগুলো মন্দ লাগাগুলোকে কিভাবে আমি গ্রহণ করে নিব সেটা যে মা গ্রহণ করে নিতে পারে সেটার জন্য অনেক শক্তিশালী একটা মন এবং স্যাক্রিফাইস দরকার আমার ছেলেকে আমি মানুষ করেছি তার প্রতি আমার যথেষ্ট অধিকার আছে এবং থাকলে বেশিরভাগ মায়েরা তো অধিকার দেখান যে আমার আমি তো তোকে বড় করেছি কোলে করে মানুষ করেছি আর স্পেশালি আপনি সিঙ্গেল মাদার হিসেবে এক হাতে মানে বাবা মা দুজনের দায়িত্ব আমাকে করতে হয়েছে আজকে আমার ছেলে যে এটার প্রতিত আপনার একটা বেশি আবদা থাকতে পারে এই যে এখানে আসছে সে লেখাপড়া শেষ করেছে আল্লাহর রহমতে ভালো যাপন করছে সব কিছু পিছনেই তো অবদান উপরে তো আল্লাহ মানুষ শিলা আমি করেছি কিন্তু সে কথা ভেবে আমার আমার তো সেই সে কথা যদি আমি ভাবি তাহলে তো ঠিক টাকা যাবে না কারণ তার জীবনে আর একটা মেয়ে আসছে এবং তার আমি আমি যদি মা হিসাবে আমি সব সময় আমার প্রাধান্য আমি রাখতে চাই তাহলে দেখা যাবে যে তাদের দাম্পত্য জীবনে যে প্রবলেমগুলো তৈরি হবে সো এই এই জায়গাটাতে আমার একটা জিনিসই বুঝতে হবে আমি ভুলে যাই যে আমার ছেলে ঠিক আছে কিন্তু তারা কিভাবে ভালো থাকবে সার্বক্ষণিকভাবে আমি সেই কথাটাই ভাবি এবং প্রত্যেকটা মারই আসলে এই 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 চিন্তাটা থেকেই বেশিরভাগ সময় এরকম একটা বৌরা এসে তারা সহজে একটা মানে অন্য জায়গায় অন্য পরিবারের অন্য পরিবার থেকে এসে চট করে মানে অ্যাডজাস্ট করা বা সব কিছুকে মেনে অনেকেই নিতে পারে না কিন্তু মায়ের দায়িত্ব হলো তাকে মানিয়ে নেওয়ার করা হ্যাঁ তাকে আমি কিভাবে অ্যাডপ্ট করব। কিভাবে আমি আমি তাকে গ্রহণ করব। এবং যেভাবেই হোক আমার অনেক পছন্দ অনেক অপছন্দ যাই থাকুক কিন্তু আমার একটাই টার্গেট থাকবে যে আমার ছেলে কিভাবে হ্যাপি থাকবে আমার বউকে হ্যাপি রাখলে আমার ছেলে হ্যাপি থাকবে আমার ছেলে হ্যাপি থাকলে ছেলের মা হ্যাপি থাকবে আমি ভালো থাকবো আমি তো মা মা মানেই মায়ের অপর নাম যদি কিছু হয় আমি তার নাম দিব উৎসর্গ মা মানেই উৎসর্গ যে মা উৎসর্গ করতে পারে সেই মা আসলে টিকে যায় তা না হলেই সংসারে যত জটিলতা আমি দেখছি চারিদিকে আমার ফ্রেন্ড সার্কেলে ছেলের বউয়ের অনেকে কান্নাকাটি করে এসে বাংলাদেশ থেকে কানতে কানতে চলে যায় কিন্তু আমি অনেক তখন বুঝাই যে আসলে এতই মানে ইমোশনাল বা ইম্যাচিউর্ড হলে চলবে না কারণ একটা জিনিস দেখতেই হবে তাদের জীবনটা আগে আমার হাজার খারাপ লাগলেও আমার এই জিনিসগুলোকে যে মা মেনে নিতে পারে মানে পৃথিবীতে না মা বলে কথা না জীবনে মেনে নেওয়াটা মেনে নেওয়াটাই আসলে আপা আসলে অনেক মায়েরা মা বলবো না অনেক মহিলারা আমরা ইমোশনাল থাকি কিছু কিছু ক্ষেত্রে আমরা এটারে মানে বিশ্বজন দিতে চাই না ইমোশনটা আসলে খুব একটা মানে ইমোশনটাই যত রকম প্রবলেম করে আমাদের ওনারে যে চান না তা কিন্তু না কিন্তু ওই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা থেকে থাকে স্পেশালি একটা ছেলে বা একটা সন্তান তার প্রতি যে একটা দুর্বলতা কাজ করে মায়ের তো যার কারণে তারা মনে করে যে না আমার ছেলে আরেকটা মহিলা আসবে তার লাইফে সে প্রায়োরিটি পাবে আমি পাবো না এটা কিন্তু না না বাট যে যে তার একটা এটা ইমোশন থেকে থেকে আসে অবশ্যই জেলেসি এবং এতে এত বেশি হচ্ছে আমি আমার নলেজেই আমি দেখতে পাচ্ছি যে আমি কোনো অবস্থাতেই জিনিসগুলোকে আমি ম্যানেজ করতে পারছি না নিজেদের রিলেটিভের মধ্যে বা চারপাশে যে ইমোশন আমার ছেলে পর হয়ে গেল এই যে কিছু মায়ের মধ্যে এই যে একটা দেয় যে আমার ছেলে আর একজনের রয়ে গেল আমার কেন রইল না এটা খুব হয় খুব হচ্ছে আর যত বিভাজন হচ্ছে সেখান থেকেই সংসারে কিন্তু আমি মনে করি যে আসলে এটা কোনো বুদ্ধির কাজ হলো না এটা কোনো অবস্থাতেই কারণ ছেলে তো ছেলেই রক্তকে তো আর দুই ভাগ করা যায় না এখন সেই জায়গাটাতে আসলে সব কিছুর জন্যই সংসার না আমার কাছে মনেই হয় যে সংসার মানে একটা কৌশল হুম একটা কৌশল কারণ জীবনে কৌশল করে অনেক কিছুই সব কিছুকে ম্যানেজ করে রাখা যায় কিন্তু কেউ যদি কৌশলই না হয় মানে খুব সহজ সরল কোনো পথ নাই সেখানে ভালো থাকার সুখে থাকার অবশ্যই কিছু টেকনিক্যাল বিষয় আছে এবং এটার জন্য যেটা দরকার সেটা অবশ্যই একটা মানুষ নারী পুরুষ যাই বলি আর মা হিসাবে আমি বলবো যে এটা বোঝা বোঝাপড়ার জায়গাটা বোঝা বোঝাপড়ার জায়গাটা খুব সাংঘাতিক একটা জায়গা সেখানে আমাকে বুঝতেই হবে সাদা আর কালো যে কি করলে সাদা হবে কি করলে কালো হবে ছেলে যখন বিয়ে করে ছেলের যখন বউ আসে তো এই জায়গাটাতে যে বিভাজন প্রায় ঘরে ঘরেই হয়ে যাচ্ছে কিন্তু আমি মাদেরকে বলবো যে মা মানেই হলো উৎসর্গ কিছু করার নাই আমার চোখের সামনে আমার ছেলেটা ভালো থাকবে আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য একটাই তাতে আমার যদি কষ্ট হয় মা মা হওয়াই মানে আমার জন্মই এর জন্য সব মায়েরই তাই অবশ্যই আজ এই মানে ভালো লাগা মন্দ লাগা কষ্ট যাই থাকুক আনন্দ বেদনা এটা নিয়েই আসলে অনন্তকাল পথ চলতে আরেকটা জিনিস কাজ করে অনেক শাশুড়িরা যারা বিয়ে হয়ে যখন নতুন বধূ হয়ে আসেন তারা তাদের শাশুড়ির কাছ থেকে ওই রকম ট্রিটমেন্ট পেয়েছেন মানে খারাপ ট্রিটমেন্টটা যার কারণে ওনারা মনে করেন যে আমার ছেলে বিয়ে করলে আমি এই জিনিসটা ওইভাবেই উনি ওনার ছেলে বউরে দেখেন কারণ উনি ওনার শাশুড়ির কাছ থেকে ভালো কিছু পাব নাই বলে উনিও ওইভাবে এটা কিন্তু ভীষণ সত্যি কথা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু শাশুড়িরা যে আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু আমি আমার ছেলের বউরে খুব মায়া করে যত্ন করে রাখব এটাও কিন্তু আছে তো কিন্তু ওই জায়গায় দেখা গেছে কিছু বউরা কিন্তু আবার দুষ্টো হ্যাঁ এক্স্যাক্টলি না ট্রু এটা এইগুলো কিন্তু সমাধান কোথায় আছে কিভাবে আছে সমাধান তো বললাম যে সব সমাধানের পথ হলো একটাই সেটা হলো তোমার মস্তিষ্ক সবকিছু আমার মস্তিষ্ক দিয়ে সমাধান করতে হবে সব সময় আবেগ দিয়ে চললে আবেগ তো একটা জিনিস বিবেক এবং আবেগ এই দুটো সমন্বয় একটা মানুষ চলে তো আবেগ থাকে হৃদয়ে বিবেক থাকে মস্তিষ্কে তো হৃদয় দিয়ে সবকিছু যদি আমরা করতে এটা হবে না হয় না এটা হিতে বিপরীত হয় আবেগও থাকা ভালো বিবেক তো থাকতেই হবে কিন্তু এই দুটোকে করতে হবে চেক এন্ড ব্যালেন্স হম আবেগ আবেগ টোটালি বাদ দিলে মানুষ তো বাঁচবে না আবার বিবেক যদি না থাকে আবেগে যা যখন যেটা মন চায় মানুষ পাগলামি করবে সেটাও ঠিক না সো সেই সেই মানুষ সেই মা সেই জগতে সার্থক আমি বলবো সবার জন্যই একটা কথাই যে আবেগ আবেগ এবং বিবেক দুটো দিয়ে মানুষের জীবন চলমান থাকে সেই আবেগ এবং বিবেককে চেক অ্যান্ড ব্যালেন্স করে যে মানুষটা চলতে পারে সেই আসলে পথ হারায় না কারণ শুধু বিবেক দিয়ে চললেও পথ হারিয়ে যাবে শুধু আবেগ দিয়ে চললেও পথ হারিয়ে যাবে কারণ এই দুটোই দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করছে দুটোই কাজে লাগাতে হবে কিন্তু প্রপারলি যে আচ্ছা এত কথা বললাম আমরা শাশুড়ি বউ তারপরে আবার যদি আপনি আপনার কাছে চলে যায় আপনার আম্মার সাথে আর আপনার মেয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন আর আপনারা আপনি কী জিনিসটা আপনার আমার কাছ থেকে অ্যাডপ্ট করেছেন যেটা আপনার মেয়ের উপরে আপনি অ্যাপ্লাই করেছেন হ্যাঁ খুব সুন্দর একটা কোয়েশ্চেন ভেরি নাইস আমি আমার আমার মা আসলে মা তো সবার মাই সবার কাছে অনেক শ্রদ্ধার ভালোবাসার কিন্তু আমার মা আসলে একটু ডিফারেন্ট টাইপের ছিলেন কারণ আমার মা খুবই মায়াবী খুবই হৃদয়বান যেমন সত্যি যেটা আমার পরিবারের কথা যদি বলি আমার যত ভাই চাচাতোবাই খালাতো ভাই আমার মামা সবাই আমার মার কাছে থাকতো আর আমার সব কাজিনরা আমার মাকে মা বলে ডাকতো তো খুবই হৃদয়বান একজন মানুষ ছিলেন আমি না আমার অনেকটাই আমার মার কাছ থেকে এগুলো আমি পেয়েছি আমি খুব ইমোশনাল মানুষ ভীষণ মায়া লাগে মানে ইটস এ পার্ট অফ মাই লাইফ বিকজ আমি জীবনের একা জীবনে হয় কি যে তোমাকে না ঘর কখনো পথের সন্ধান দিবে না বিশেষ করে একটা নারী পথে বেরোলেই শুধু পথের সন্ধান পায় পথ পথ চলতে শিখায় ঘর কখনো পথ চলতে শিখায় না কারণ ঘরের চৌকাঠের বাইরে পা দিতে গেলে হাজার রকম প্রতিবন্ধকতা আসে ম্যাক্সিমাম নারীর জীবনে তো যখন তুমি পথে বেরোবা তোমাকে পথ সন্ধান দিবে যেটা আমি করেছি যে জীবনে একজন নারী হিসাবে আহ জীবনের পিঠ এমনভাবে দেখেছি যে আমি এখন হাসি প্রাণ খুলে হাসি চলি আমাকে অনেকেই জিজ্ঞেস করে তুমি নিঃসঙ্গতা বোধ করো না কষ্ট লাগে না কিন্তু আমি বলি যে না আমি যদি বুঝি যে এই পথেই আমাকে চলতে হবে সে পথটা যতই কাটার এটা মানে একটা মেন্টাল ভাবে নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করা যে নিঃসঙ্গতা আমি আসলে আমাকে নিয়ে যদি আমি ভাবি যে নিজেকে ভালোবাসা আমি আমি যে প্রদীপ নিজে জ্বলে সে একটু হলে অন্যকে আলো দিতে পারে সে প্রদীপ একটু আলোকিত করতে পারে চারিদিকে কিন্তু যে প্রদীপ নিভে যায় সে তোর কিছুই দিতে পারে না না তো আমি সবসময় মনে করি যে আমি আমাকে জ্বলতে হবে আমি নিভে গেলে তো হবে না এই যে মানে অনুপ্রেরণা আমি নিজের মধ্যে নিজে খুঁজে পাই যে আমি ভালো আছি আমার জন্য আরো কতজন ভালো থাকবে সেটা আমি একটু ভাবি এবং সেই ভাবনাটাও মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমি মনে করি একজন মানুষ হিসাবে এরকম করে যদি কেউ ভাবে কেউ নিঃসঙ্গ না নিঃসঙ্গ একসাথে এক বিছানায় এক ছাদের তলে বছরের পর বছর কেউ কারো হয় না এমন অনেক ইতিহাস আছে আবার অনেক দূরে থেকেও একজন আর একজনের অনেক কাছের হয় তো সুতরাং নিঃসঙ্গতার আসলে সংজ্ঞাটা কি এটা কোনো সংজ্ঞা না যে কাঠামোগত একটা নারী অথবা পুরুষ আমার পাশে আছে তার অর্থ আমি নিঃসঙ্গ না নো সেটা না এমন করে ভাবা যাবে না আমি প্রত্যেকটা মায়ের জন্য বিশেষ করে নারীর জন্য এবং নিঃসঙ্গ মাদের জন্য আমি এটা বলবো যে কখনোই নিজেকে অসহায় নিঃসঙ্গ ভাবার কারণ নাই কারণ মানুষের ভাবনা মানুষকে পথ চলতে শেখায় কারণ মানুষ মাথায় আজকে যদি আমি ভাবি আমি হ্যাপসের সাথে প্রোগ্রাম করবো এটা আমি ফিফটি ডিসিশন নিলাম আজকে আমি স্টুডিওতে এসে কথা বলছি আর ফিফটি পারসেন্ট কার্যকরী হলো অর্থাৎ আমার ব্রেনের মধ্যে আমাকে ইন করাতে হবে আমি কি করতে চাই তখন ব্রেনটা আমাকে পরিচালিত করবে তো মানুষ এই মানুষ হতাশায় এই জন্য মানে কি করব কি করব না এরকম অনেক অনেক ফ্রাস্টেশনে মানুষ মানে অসুস্থ হয়ে যায় মানসিকভাবে ডিপ্রেশনে ভোগে অনেকেই আমি দেখতেছি আমার নিজের ফ্রেন্ডদের মধ্যে ডিপ্রেশন তা আমি তো ফর লং টাইম ফর লং টাইম অনেক অল্প বয়স থেকে এই যে একাকি মানে মানে এত বেশি নিজেকে নিয়ে যতটা না ভাবি আমি কি করব সবাই কীভাবে ভালো থাকবে মাথার মধ্যে যদি সুন্দর সুন্দর চিন্তা থাকে কারণ আমাদের এই মাথাটা হলো সফটওয়্যার বডিটা হলো হার্ডওয়্যার হার্ডওয়্যারের কোনো দাম নাই আমি দামি দামি কাপড় পরে লাভ কি আমার সফটওয়্যার যদি ঠিক না থাকে তো মাথার মধ্যে আমার সুন্দর সুন্দর সফটওয়্যারে সুন্দর সুন্দর চিন্তা আমাকে ডাউনলোড করতে হবে আমি যদি সুন্দর সুন্দর চিন্তা আমার মাথায় রাখি চিন্তাগুলো আমাকে পরিচালিত করবে এবং এবং সুন্দর রাখবে অবশ্যই হাসতে হবে দুঃখে গেলেও দুঃখেও দিন যাবে হাসলেও দিন যাবে তো আমার সকালে সূর্যটা সুন্দর হয়ে উঠুক না এমনি করে যদি ভাবি প্রতি রাতে ঘুমানোর সময় যে আমি সকালে সূর্যটা সুন্দর করে দেখবো আমি সকালে উঠে হাসবো যা ভাববে মানুষ তাই হয় ভাবনাটা রাত্রি দেয়ার ইজ এ সেইং যে রাতে আপনি যে যদি মন খারাপ করে ঘুমান তাহলে সকালে কিন্তু উঠলে পরে মনটা ভারী থাকে আর রাতে যদি আপনি ভালো একটা চিন্তা নিয়ে ঘুমান তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠলে কিন্তু আপনার সেই ভালো মন ফুরফুরা থাকে এবং ডিপ্রেশনে দেখো শরীরও খারাপ হয় মনও খারাপ হয় অনেক কিছু খারাপ হয় আর একটা জিনিস আমি সবাইকে বলি ফেস ইজ দা ইন্ডেক্স অফ দা মাইন্ড মনের মধ্যে যত কিছু ডিপ্রেশন থাকবে এটা চেহারায় পড়বে ওই দেখা যাবে যে 60 বছরের সময় 80 বছর বয়স লাগবে ২০ বছরের সময় 50 বছর লাগবে তো সেজন্য এগুলো সম্পূর্ণ নিজের ব্যাপার কারণ আমার যদি মাথা ব্যথা হয় আমি পৃথিবীতে যাতে সবচেয়ে বেশি ভালোবাসি একটা মাথা ব্যথার ট্যাবলেট তাকে খাওয়ালে কিন্তু আমার মাথা ব্যথা ভালো হবে না আমাকেই খেতে হবে খুলে ফেলতে না আপনাকে সেজন্য মানে আমার ব্যথাটা একান্তই আমার আমি কাউকে বললেও এটা সমাধান হবে না সেজন্য সব সময় মানে মানুষ সেলফ ডিপেন্ডেন্ট যদি হয় নিজেকে কিভাবে ভালো রাখবে ভালো থাকবে এবং যারা একটু বোঝে যে আমি যখন কারোর সাথে কথা বলি অনেকেই অনেক ইন্সপায়ার হয় যে হ্যাঁ আমিও তো অনেক যুদ্ধ করেছি আমিও তো ছেলের সংসারে থাকি আমারও তো অনেক কিছু নাই নাই কেন ভাববো কি আছে সেটাকে আমি এনজয় করি অবশ্যই আর আমি দেখেছি আপনি অনেক জায়গায় যান গিয়ে আপনি এনজয় করেন আপনার মত করেছেন ভিডিও করছেন করছেন মানে যে যে সামবডি এইগুলো ব্যবহার করা জানা অনেকে কিন্তু জানেন বলে আমাকে জানা তারপরে এটার কিভাবে ভাবে ব্যবহার করা এগুলো কিন্তু আপনি জানেন তো এই ধরনের কিন্তু অনেক ইয়াংরাও কিন্তু জানেন অনেক ইয়াংরাও কিন্তু ওই যে ডিপ্রেশনে হাফসা জানো এটা হলো তুমি এক আধা গ্লাস পানি এখানে যদি আমি রাখি অর্ধেক গ্লাস আছে অর্ধেক গ্লাস নাই এখন আমার ভাবনা যে আমার অর্ধেক গ্লাস আছে এই নিয়ে আমি আনন্দিত আর তুমি দুঃখিত যে তোমার অর্ধেক গ্লাস নাই কেন এখন নায়ের পিছনে ছুটলে তো তোমার অনন্তকাল নাই নাই করতে করতে কবরে চলে যেতে হবে কিন্তু আমার যতটুকু আছে আমি ততটুকু যদি এনজয় করি তাহলে আমার এনজয় করতে করতে জীবনটা যাবে এই যে ভাবনাগুলো এটা আসলে বোঝা পড়ার ব্যাপার মানুষের আসলে সত্যিকার অর্থে তেমন কোন অভাব নাই অভাব হলো বোধোদয়ের অবশ্যই অবশ্যই সঠিক চিন্তার তা না হলে কিন্তু শোনো 1 টাকা দিও জীবন চলে 100 কোটি টাকা দিও জীবন চলে এটা নাই ওটা আবার দেখা গেছে 100 কোটি টাকা দিয়ে চলে নাকি 1 টাকা দিয়ে চলতেছে জীবন ওইটাই বলতেছি যে এই জিনিসটা মানুষের মধ্যে এত বেশি কাজ করে যে শূন্যতা কিন্তু পূর্ণতা যেটুকো আছে সেই পূর্ণতা সাতটুকো আমরা নিতে জানি না বলেই আমরা শূন্যতা নিয়ে টানটানি করতে করতে লাইফটাকে ভীষণ ভাবে শূন্যতা হলো একটা ইলাস্টিকের মতো যত টানবে ততবার বি ছেড়ে দিবা ওই জায়গায় থাকবে তো এখন এই জিনিসগুলো একটা মানে মোটিভেট করার ব্যাপার যে মানুষ অনেক কিছুই জানে কিন্তু বোঝে না কেউ যখন বলে তখন কিন্তু জেগে ওঠে যে কারণে কিন্তু মানুষ কাউন্ মানে কাউন্সেলিং করে পয়সা দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা শুনে শুনে কিছুটা উজ্জীবিত হয় কিন্তু এই জিনিসগুলো মানুষ জীবন থেকে যদি কেউ শিখে তাহলে তো মানে শিক্ষাটা ঠিক হয় কিন্তু সেই শিক্ষাটা কেন হয় না সেটা হলে যে বোঝার জায়গাটা ক্যাপাসিটি সেটাই আর অনেক অনেকে সেই বোঝটা নাই বা বুঝতে চান না ওনারা যে ডাক নিজের একটা এর মধ্যে গোটায় ফেলছেন ওইটা নিয়ে ওনারা থাকতে পছন্দ করেন যে এটার পরে যে আরেকটা একটা আর একটা জিনিস আমি ছোট্ট করে বলবো যে জিনিসটা যেন জীবনে একটা জিনিস শেখা অত্যন্ত প্রয়োজন ইগনোর ইগনোর শব্দটা ভেরি ইম্পর্টেন্ট লাইফের জন্য সব কিছু তোমার আমলে নেয়ার প্রয়োজন নাই জাস্ট ইগনোর ভালো থাকবা হ্যাঁ না অনেক কিছু অনেক কিছু যেমন আবার আপনার ইসে আসছে আপনি কোন প্রোগ্রামে গেলে যে এই যে ফটো তোলাই করে আপনি খুব মজা করে কিন্তু অনেকে বলবে দেখছো বয়স্ক মহিলা উনি কি করে না বলে বলে হ্যাঁ বলে আপনি যদি এটার ধরে বসে থাকতেন তাহলে কিন্তু আপনি এনজয় করতে পারতেন না আপনার ভিতরে একটা নেগেটিভ একটা কাজ করত তখন আপনি বাইরে যাওয়া বন্ধ করে দিতেন বলতেন যে না আমি যাব না আমি এই যে আমাদের এই যে এসে আমরা সাজুগুজু করি এটা কিন্তু অনেকে নেগেটিভ ভাবে দেখেন যে বয়স্ক মহিলা না না এটা নেগেটিভ ভাবে তারাই দেখে যাদের মানে বোঝার ওই যে ওই জায়গাটাতে বোঝার জায়গাটা ঠিক নাই কারণ তারা নিজেরাও করে না যে শোনো তুমি নিজে যেটা না সেটা অন্যের সেটাকে তুমি ধারণ করতে পারবা না সেটাই আমি নিজে সাজি আমি সাজুগুজু করা মেয়ে মানুষ দেখলে আমার খুব পছন্দ খুবই আমার কাছে তো খুবই মজা লাগে বয়স্ক একজন মানুষ যদি দেখি যে সে সাজু করে গুজু করেছে সুন্দর একটা শাড়ি পরে একদম ফিটফাট করে আমার কাছে এত ভালো লাগে স্পেশালি আমাদের বাঙালি মহিলারা কারণ সাধারণত তাদের মধ্যে এগুলো নেই বেটার বউ মা শাশুড়ি সব তো একই ড্রেস বানায় একই ড্রেস পরে মাও যা পরে মেয়েও তারপরে ছেলের বউ তারপরে এখন তো আর মানুষের জীবনে যখন আমাদের বয়স কম থাকে জীবনের অরিজিনাল রং মানে মনে দেহে থাকে কিন্তু যখনই বয়স বাড়তে থাকে আসল রঙগুলো যখন ফুরিয়ে যেতে থাকে তখন বাইরে থেকে রং নিয়েই নিজেকে রঙিন করতে হয় এটাই সত্যি বলেছেন হ্যাঁ কারণ তাছাড়া তো আর প্রকৃতির রং তো একদিন ফুরাবেই আমাদের তো অস্বীকার সময়ের কাছে আমাদেরকে হার মানতেই হবে তো সেই হার মানাটাকে আমরা যদি হার মেনে বসে থাকি তাহলে তো একদম কালের আবরটা এমন ভাবে হারিয়ে যাব যে অচল হয়ে যাওয়া ছাড়া কোনো যেটা হয়েও গেছে অনেকে যে ঘরে থাকে বেরোয় না কোথায় যাব ভাল লাগে না না ভাল লাগে না এই শব্দই উচ্চারণ করা যাবে না সব কিছু ভালো লাগে অবশ্যই আর যাদের বাচ্চারা আছে অনেক বাচ্চারা কিন্তু বাবা মারে নেগলেক্ট করে তাদের বয়স হয়ে বাইরে যেতে চায় বাবা মা কিন্তু সাথে কেউ নাই হয়তো ওনারা ডিসাইবল ওনারা হাউস বাউন্ড কিন্তু তাদেরকে বা ওনার হুইল বাউন্ড তাদেরকে কিন্তু ই করা হয় না উৎসাহিত করা হয় না যে বাইরে চলো এই সমস্ত বাবা কিন্তু বাসা বসে বসে একদম ডিপ্রেশনে ভুগেন তারা অসুস্থ ফিল করেন তারা কোথাও যাওয়ার আর আগ্রহ থাকে না কারণ তাদেরকে সহযোগিতা করার কেউ নাই তো এই সমস্ত বাবা মাদেরকে কিন্তু বাচ্চারা ম্যাক্সিমামই তো তাই আমি আমার নিজের ফ্রেন্ডদের মধ্যে তো দেখি একা বেরোতে পারে না কোথাও যায় না এই লন্ডনে আসছে অনেকে আমাদের সমসাময়িক যারা ছেলে কখন নিয়ে যাবে আমি যেমন মানে আল্লাহর অশেষ রহমত ইউরোপ থেকে আরম্ভ করে আমেরিকা কানাডা কারো ভরসায় আমি তো একা একাই ঘুরি কারণ ছেলের সময় নাই আমি জানি যে সময় তাদের দশটা গাড়ি থাকলে আমার এ নিয়ে কই যাবে তার যখন ডিউটি থাকে আমার তখন ফাংশন থাকে হবে না তো নিজের মতো করে চলার জন্য এই যে মানসিক শক্তি এবং চেষ্টা চেষ্টাও থাকতে হবে পারি না বলে বসে থাকলে তো হবে না হ্যাঁ তো যতক্ষণ চলতে পারবো ততক্ষণ তো চলতেই হবে অবশ্যই কিন্তু আগেই যে মানুষ হ্যান্ডস আপ করে বসে থাকে মরার আগেই মরে যায় এটা তো হয় না আসলে সবচেয়ে বড় কথা মনোবল আর সাহস বয়স তো হবেই একদিন সবকিছুই হারিয়ে যাবে আমাদের জীবন থেকে কিন্তু তার আগেই যদি হারিয়ে যায় তাহলে তো ওই যে অনেকে যেমন মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করে ফেলছেন যাচ্ছি তাদের লাইফ তারা মনে করে যে লাইফ শেষ আমার কিছু না কাপড় চোপড় যেগুলো আগে পড়তেন এগুলো পরা বাদ দিয়ে দেন সাকিল কালার পরা বাদ দিয়ে দেন একদম ডার্ক ডাল সাকিল কালার পরা শুরু করেন যে এটা আসলে ভুল হয়ে গেছে হ্যাঁ এটা 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 সম্পূর্ণ ভুল ধারণা এটা মানে নিজেরা করে না আর যে কারণে অন্যের করা দেখলে তারা এটা অপছন্দ করে আর যারা এবং এটা তারা ওই ওই জিনিসটাই বুঝতে চায় না যে একটা মানুষকে নিজের মন এবং নিজের দেহ এর চেয়ে আপন পৃথিবীতে আর কিচ্ছু নাই যেদিন আমার মন আমার দেহ বিক্রে করবে সেদিন আমার সন্তান স্বামী কোটি কোটি টাকা প্রাসাদ কোনোটাই আমার জীবনে কাজে আসবে না সেজন্য সবচেয়ে সবার আগে নিজের বন্ধু হলো নিজের শরীর নিজের মন আমি যদি ভালো থাকি আমি সবাইকে ভালো রাখতে পারবো আমার ছেলে মেয়ে ভালো থাকবে আমার আশেপাশে সবাই ভালো থাকবে আমি নিজেই যদি ভালো না থাকি আমি যদি কারো বার্ডেন হই তো সে জীবন চেয়ে মৃত্যুর চেয়েও কষ্টের অবশ্যই সেটা তো বুঝতে হবে মানুষ যোগ বিয়োগ করে ঠিকই কিন্তু বোঝে না যে আলটিমেটলি তার কনসিকুয়েন্স কী হচ্ছে আর কি তো এই বোঝাপড়ার জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের মতো যারা এই টাইপের আমরা যারা এই বয়সে এসে আসছি তাদেরকে এটা আসলে মাথার মধ্যেই দেওয়া দরকার যে না সময় তো সময়ের মতো করে চলে যাবে কিন্তু আমরা যে কটা দিন বাঁচি সে কটা দিন বাঁচার মতো করে বাঁচি আপা আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এসে কথা ফুরাচ্ছে না কথা ফুরাচ্ছে না কথা ফুরাবে না হয়তো আরেকবার আরেক এপিসোড করতে হবে এই কথাগুলো নিয়ে তো যাওয়ার আগে শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমি যাওয়ার আগে শ্রোতাদের উদ্দেশ্য মানে আমি মাদের উদ্দেশ্য বলবো বিশেষ করে আমি তো একটা মা এবং অনেক স্ট্রাগলিং একটা মা তো আমি বলবো যে আসলে মনোবল একদম হারানো যাবে না সব সময় মনে রাখতে হবে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প যার নিজের পায়ের নিচে মাটি নাই পৃথিবীতে তার কোথাও কোনো জায়গা নাই তাই সবার জন্য আমি এটাই বলবো আর নারী মা সব মায়েদের জন্য আমি এই কথাটাই বলবো আর মনোবল হারানো যাবে না আর মান ইমোশন আর ওই রিজেন দুটোকে ব্যালেন্স করে চলতে হবে তবেই সংসারে টেকা যাবে তাছাড়া টেকা যাবে না মোটেও খুব বেশি ইমোশনাল বলি এই তো আর কি বলবো জীবনের কথা ধন্যবাদ আপা আপনি আসার জন্য আজকে সময় দেওয়ার জন্য হয়তো আগামীতে আবারও আসবেন ইকরা বাংলা খুবই ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমি জানি না আমার কথায় কোনো কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে আমি সব শেষে সবার কাছে বলছি ক্ষমা প্রার্থী কারণ মানুষ মাত্রই ভুল হয় হতেও পারে আমার মতের সাথে সবাই একমত না হতে পারে শ্রোতা বন্ধুরা আজকে এইটুকুই ছিল মা আমার মা অনুষ্ঠানের উপস্থাপনা আর হয়তো আগামী সপ্তাহ আরো নতুন একজন গ্যাস নিয়ে আসবো আপনারা সবাই ইকরা বাংলার সাথে থাকবেন আসসালামু আলাইকুম মায়ের হাসি